স্বাধীন দেশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা খুবই জরুরি বিষয় আমার বিভিন্ন সেক্টরকে আমি যদি খুব শক্তিশালী করে না তুলি পারি তাহলে পরে এটা কিন্তু সার্ভিস দিতে পারবে না চোখের বাণী ধরে রাখা মুশকিল একটা ছেলে আর একটা ছেলেকে এরকম ধরে নিয়ে আসে যাচ্ছে পুলিশ তার কাছে এসে গুলি করতে দানব হয়ে গেল না পুলিশ পুলিশ হচ্ছে জনগণের সেবা দেওয়ার একটা প্রতিষ্ঠান তাই না হাসিনা শেখ হাসিনা যা বলেছে এবং একেবারে বিশ্রীভাবে লাজ লজ্জাহীনভাবে দ্বিধাহীনভাবে সেই কাজ সেনাবাহিনীও করেছে সিভিল প্রশাসন করেছে পুলিশ করেছে সমস্ত হত্যাকাণ্ড এবং সর্বশেষ যে এই সহস্রাধিক আমাদের তরুণ ছাত্র হত্যা করা হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার বলতে চাই হ্যাঁ আমি একটা ভাই যেটা বললেন যে সেনা সেনাবাহিনীর ফর্টি সিক্স ব্রিগেড সবসময় রেডি থাকে যেটা সময় রেডি থাকে তারা গেল না তাই না এখানে সাতান্ন জন অফিসার মারা গেলেন তারা পরিবার পরিজন নিয়ে ভয়ানক ঘটনা আমার মনে হচ্ছে যে এই বিষয়টার একটা আমরা যদি ধরেন এরকম একটা জিনিস বুঝি যে একটা গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন তার দায়িত্ব থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে শক্তিশালী করে তুলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে এখানে কর্মক্ষম করে তুলবে এটাই তো একটা স্বাধীন দেশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা খুবই জরুরি বিষয় যে আমার বিভিন্ন সেক্টরকে আমি যদি খুব শক্তিশালী করে না তুলি তাহলে পরে এটা কিন্তু সার্ভিস দিতে পারবে না সেনাবাহিনী আমাদের দেশের একেবারে স্বাধীনতা রক্ষা করার জন্যে এটা হলো একদম অপরিহার্য এবং একমাত্র প্রতিষ্ঠান সেটার যে অবস্থাটা দাঁড়ালো এটা আমার কাছে মনে হলো যে আমরা যদি এইভাবে ভাবি সেনাবাহিনী কেন গেল না যে যে কথাটা আপনার জিজ্ঞেস করলাম প্রধানমন্ত্রী বললো আর গেল না ব্যাপারটা কি এই মানে কাকের মাংস কাকে খেলো নাকি কি এরকম হলো দেখেন আমার কাছে মনে হচ্ছে একটা টোটালি একটা কনসপ্রেসি কনসপ্রেসিটা হচ্ছে এরকম যে গভর্নমেন্টকে প্রত্যেকটা সেক্টরকে কিন্তু গভর্নমেন্ট দুর্বল করেছে খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেক্টর আপনি বিচার বিভাগের কথা বলেন বিচার বিভাগকে দলীয়করণ করে এটাকে জঘন্য করে ফেলানো হলো মানে এখানে কোনো বিচার নাই আপনি পুলিশ বলেন পুলিশকে তো গভর্নমেন্ট দানব তৈরি করে ফেলল দানব তৈরি করে ফেলল জঘন্য করে ফেললো পুলিশকে আমি একটু আশাবাগি এক ভিডিও দেখলাম আমি চোখের পানি ধরে রাখা মুশকিল একটা ছেলে আর একটা ছেলেকে এরকম ধরে নিয়ে আসতে যাচ্ছে পুলিশ তার কাছে এসে গুলি করতে দানব হয়ে গেল না পুলিশ পুলিশ হচ্ছে জনগণের সেবা দেওয়ার একটা প্রতিষ্ঠান তাই না তারপরে আপনি অন্য অন্য সেক্টর বলেন অর্থনীতি অর্থনৈতিক সেক্টরটা বলেন লুটপাট এফ রহমানের মতো একটা মানে দুর্বৃত্ত তাকে সঙ্গে নিয়ে গোটা ব্যাঙ্ক সেক্টর অর্থনৈতিক সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হলো শিক্ষা ধ্বংস করে দেওয়া হলো রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে একেবারে তালাবন্দি করে কি করা হলো হত্যা এটা অনেক কিছু তার মানে হচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি ঘড়ি দেখলে হবে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার এটাকে এটাকে খুব একটা শক্ত অবস্থানে রাখার জন্যে অন্য অন্য প্রতিষ্ঠানের মতোই সেনাবাহিনীকে যে দৃঢ় একটা মনোবলের জায়গায় রাখা দরকার এই দায়িত্বটা তো গভর্নমেন্টের অবশ্যই গভর্নমেন্টের আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট এমন একটা পরিস্থিতি তৈরি করেছে আপনাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে যে সেনাবাহিনী এইখানে শক্ত করে অবস্থান নেবার মতো তাদের মনোবল হারিয়েছে এই প্রথম ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে সেনাবাহিনী কিন্তু তার সম্মান আমি মনে করি যে ফিরিয়ে এনেছে আপনি দেখেন আঠারো সালের নির্বাচন চোদ্দো সালের নির্বাচন আপনার এই চব্বিশ সালের নির্বাচনে এই সব জায়গায় কিন্তু সেনাবাহিনীর ভূমিকা ভালো না হাসিনা শেখ হাসিনা যা বলেছে এবং একেবারে বিশ্রীভাবে লাজ লজ্জাহীনভাবে ভাবে সেই কাজ সেনাবাহিনীও করেছে সিভিল প্রশাসন করেছে পুলিশ করেছে কিন্তু এইটা 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 তারা ফেরত এনেছে এখন সেনাবাহিনীর ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে এই কনসপ্রেসির কারণে এটাকে দুর্বল করে রাখার জন্যে এমন এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তার জন্য আত্মশক্তি সে আর ফিরে না পায় সেই সুযোগে অনেকেই অনেক কিছু করতে পারে এটাকে তার পারে একটা সিকিম কথা আমি সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে আর সাতচল্লিশ পরবর্তীতে আমরা জানি তারপরে ছাত্র আন্দোলন গণ আন্দোলন আটষট্টি উনসত্তর সালের আন্দোলন স্বাধীনতা সংগ্রাম তারপরে এরশাদ বিরোধী আন্দোলন আর এইবার মানে আমাদের দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য ছাত্র গণত জনতার যে আন্দোলন এটা একটা বিশাল ব্যাপার মানুষ বলছে এটা আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ এখন আমি মনে করি যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটার সঙ্গে এই আন্দোলন পর্যন্ত এই সম্পূর্ণ ব্যাপারটাকে আমাদের একসুতোয় গেথে দেখা দরকার এবং সেই জন্য এর যত হত্যাকাণ্ড হয়েছে মিডিয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে সরকারের আমলে হত্যা সমস্ত হত্যাকাণ্ড এবং সর্বশেষ যে এই সহস্রাধিক আমাদের তরুণ ছাত্র হত্যা করা হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার এবং প্রকৃত অর্থে এইটা শুধুমাত্র নাম নামে মাত্র এই কি বলে কমিটি গঠন না করে এটা বিচার করার দরকার জাতির স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সামাজিক স্থিতিশীলতার স্বার্থে সেই সমস্ত ঘটনার বিচার হওয়া দরকার এবং আমি মনে করি যে এই সরকারকে যারা আবার সমর্থন দিয়েছে তাদেরও বিচার হওয়ার দরকার কিছু মনে করবেন না জাতীয় পার্টি কন্টিনিউয়াসলি গভর্নমেন্টকে সমর্থন দিয়েছে তাদেরও বিচার হওয়া দরকার যারা এই সরকারকে সমর্থন করেছে যারা পর্দার আড়ালে ছিল পর্দার বাইরে ছিল নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সমস্ত হত্যাকাণ্ড এবং অনিয়মের সা সহায়তা করেছে